मारुति एक्सयूवी 700 जो मैंने लिया उससे पहले आई वाज लुकिंग फॉरवर्ड टू बाय एन एक्सयूवी. तो इस सेगमेंट में कौन कौन सा गाड़ी आता है ग्रैंड विटारा? ये तो की कोच है बट হ্যালো বন্ধুরা, আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি. আজকের ব্লগটা গাড়ি থেকেই শুরু করছি. আজকে গাড়িতে আমার সঙ্গে মেঘা আর আদি দুজনেই উপস্থিত হ্যাঁ, দুজনেই বাড়িতে আছে. আমি যাচ্ছি একটা ইভেন্টে. মেইনলি দ্যাট ইভেন্ট ইজ বিং অর্গানাইজড বাই মারুতি, হ্যাঁ গাড়ির কোম্পানি মারুতি. তো আই হ্যাভ বিন ইনভাইটেড অ্যাজ এ কিনোট স্পিকার, মোটিভেশনাল স্পিকার. তোমরা জানো আমি আমার বিজনেস ছাড়া আমি মোটিভেশনাল স্পিকিং করে থাকি, প্লাস সেলস ট্রেনিং করে থাকি, কর্পোরেট ট্রেনিং করে থাকি. তো আজকে দিস ইজ ওয়ান অফ the many projects I'm doing as of now. Onek din por boro ekta event niyechi, mostly adi jormanor pore I decided je almost 1 year gap nebo, karon je back to back events plus business duto manage kora it gets difficult. Ar adi choto chilo, ekhono choto ache mane, kintu je attention ta ami adi ke dicchilam she attention ta theke ami deviate korte chaini. But 1 year gone and এখন আদি একটু হলেও বড় হয়েছে, খুবই একটু. বাট তো ইয়া, সো হি ইজ দেয়ার ব্যাক অ্যাট হোম উইথ মেঘা. আর আমি এই ইভেন্টটা করে নিয়ে অফিসে একটা ছোটো ভিজিট দিয়ে আমি আবার বাড়ি ফিরে আসবো. ইভেন্টের যদি পারি কোনো ছোটো গ্লিমস এই ভিডিওতে তোমাদের. জব ভি মে বলুঙ্গা ওয়াক, আপ লোক ওয়াক করবে যা পে ভি এই স্টেজ কে অন্দর যা পে ভি হোগা. जब भी मैं बोलूंगा स्टॉप, आप लोग स्टॉप कर दो. ऑलराइट, आप पास वॉक स्टॉप वॉक स्टॉप. अब मैं उल्टा बोलूंगा, जब मैं स्टॉप बोलूंगा आप लोग वॉक करोगे, अब मैं वॉक बोलूंगा आप लोग स्टॉप करोगे. ठीक है, स्टॉप walk stop walk good. ab stop or walk matlab stop matlab walk or walk matlab stop. now uske sath hoga ha abhi main bol raha hu uske sath hoga dance or jump. walk matlab stop, stop matlab walk, उसके साथ आएगा डांस मतलब डांस, जंप मतलब जंप, जंप मतलब जंप. ठीक है, ठीक है, आप सिर्फ हाथ उठा देना. ठीक है, चलिए स्टॉप. नहीं नहीं, आप दोनों आउट हो गए. वॉक डांस jump stop walk jump. সো ডে টু অফ দিস ব্লগ. কালকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছিল, তো ব্লগটা কন্টিনিউ করে নিয়ে আর আজকে আমরা তিনজন উই আর ব্যাক টুগেদার ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড. যাই হোক, আমরা এখন যাচ্ছি আদুর পিসির বাড়ি, তার মানে আমার বোনের বাড়ি. মানে হ্যাঁ, তো আমরা এখন সাউথ ক্যালকাটা যাচ্ছি. তো দেখা যাক এই ব্লগটা কিরকম হয়, আশা করি ব্লগটা ভালো হবে. এ আদু এনজয় করবে, আমরা এনজয় করবো, আপনারা যারা দেখছেন তারা এনজয় করবে, সবাই এনজয় করবে, তাই তো? এই জায়গাটা এসে আমি বারবার করে ভিডিও নিই, এটার একটা কারণ আছে. এই জায়গাটা আমার খুব ভালো লাগে, চারিদিকে গ্রিনারিজ, আজকে গরু নেই, দ্যাটস এ ডিফারেন্ট থিং. তবে এখানে আদুকে একবার দেখে নিন, টাই পড়েছে একটা ছোট মতো. এই বাবালি বাবালি কি খুশি. কালকে আমি গোটা দিন ছিলাম না, তো বাড়ি ফেরার পরে আমাকে এক মিনিটের জন্য ছাড়েনি আমাদের ছোট আদু. ক্লিনজি আদু? না না, ক্লিনজি না. আমরা জ্যামে দাঁড়িয়ে আছি আর আদু ইচ্ছে করে করে মুখ দিয়ে থুতু বার করছে, কারণ যে গাড়ি চলছে না. আদু এসব দুষ্টুমিগুলো করো না বাবা. কিসের অস্বস্তি জানি না, তুই এত থুতু ফেলে না, আদু কেন ফেলে? ও হিউম্যান চাইল্ড, ইজ নট আ ডগ. যে স্যালাইভেট করা মানে শরীর খারাপ. সো
নাও ইজ 4:48। আমরা মোটামুটি মা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, অনেক ড্যাম ট্যাম পেরিয়ে। আর আদু ইজ অ্যাট হিজ বেস্ট, এখনো পৌঁছয়নি। আমরা এসেছি এখানে, একটা মিষ্টি দোকান আছে কামধেনু, তো কামধেনু থেকে কিছু নিয়ে যাব। তো থাকো আমাদের সঙ্গে আদু। আমরা ঢুকবো কামধেনুতে। কামধেনু একটা খুব বড় মিষ্টির দোকান, এখানে সাউথের এখানে ভালো কালেকশন মিষ্টির আছে এখানে। তো আমরা ভেতরে ঢুকে দেখি কি কিনি। নোনতাও আছে, মিষ্টি খাবে না বলেছে তো, নোনতা খাবে বলেছে দেখি। হয়ে গেছে, এবার গাড়ির উপর গাড়িতে উঠবো, আর কাছেই চলে এসছি। তো এরপরে তিতলির কাছে আমরা পৌঁছে যাবো। তিতলি হচ্ছে আমার বোন, গাড়িতে উঠে নেই চল। তো আমরা পৌঁছে গেছি, এবার নামবো আদুকে নিয়ে, পরের ক্লিপটা ঘরের ভেতরে গিয়ে। তাই তো, খুব অসুবিধা আমি করছি, এবার গাড়ি থেকে নামার সময় হয়ে গেছে। গাড়ি ঢুকেই কাঁদতে শুরু করেছে। আদি এখন বারান্দায় রেলা করে, সেই বারান্দা থেকে কিছুতে ঘরে ঢুকছে না, ঘরে ঢুকলেই আবার রেলা করে বারান্দায় যাচ্ছে। টেকনিক্যালি আদি প্রতিটা মিনিটে রেলা করছে, আমার কোল থেকে, পিসির কোল থেকে লাফি আমার কোলে চলে এসছে। এটা কি না, মায়ের কোলে যেতে চাইছেন না পিসির কোলে যেতে চাইছেন? কোথায় যাবো? আদি একা একা রান্না করে দৌড়চ্ছে। আর কোন রুম নেই যে খুঁজছে, কি এটা দাদা? এটা যে ভাব করতে অন্য খেলতে হবে।
খুঁজে খুঁজে কি সব বার করে দিচ্ছে আর কি। ডিকশনারি পড়া শিখেছে তো এখানে রাত্রি বেলায়। জায়গাটা খুব সুন্দর লাগে, ওপর থেকে লেকের ভিউ। আর আদি এখন গেছে ভেতরের ঘরে খেলছে, আমি এখানে বারান্দার দিকে এসেছি, মানে ভালোই হাওয়া দিচ্ছে। আবার কোথায় চললো? আদুর পিসির বাড়ি মানে আমার বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো খুব ভালো সময় কাটলো। কিন্তু শেষের দিকে আদু এত দৌড়াদৌড়ি করে ঘেমে জামাটাও চেঞ্জ করতে হয়েছে, মানে লাস্টে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে 8:20, আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাওয়ার সময় মেঘা ইজ ফিলিং এ বিট থার্স্টি, তো কিছু দেখবো কোনো খাওয়ার মানে জল খাওয়ার মতন বা কোনো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কিনা। তো এনিওয়ে নেক্সট ট্রিপে আবার দেখা হবে। তো এইমাত্র টিটলি কল করেছিল, তো আমাদের বললো যে মেঘা আদুর জল খাওয়ার সিপারটা ফেলে এসছে। তো আমরা ওই আর কি ভুলে ফেলে এসছে ওখানে। তো আমরা রাস্তায় যেতে যেতে মানি স্কোয়ার পড়বে, তো মানি স্কোয়ারে একবার গিয়ে একটা নতুন সিপার পেলে, মানে যেরকম সিপার যেটা ফেলে এসেছি আমরা, সেরকম যদি রিপ্লেসমেন্ট একটা সিপার পাই নিয়ে নেবো। তো দেখা যাক, দ্য ডে কন্টিনিউস। আমরা পৌঁছে গেছি মানি স্কোয়ার। মানি স্কোয়ার কেন নাম, মানি সার্কেল নয় কেন? আদি বাবা এত রেলা করেছিল যে আদি বাবার জামাটাই জাস্ট চেঞ্জ করে এনেছিলাম মানি স্কোয়ারে ঢুকে, এখন আমরা প্যান্টুল পরাচ্ছি। উনি এতক্ষণ ন্যাপি পরে বসেছিলেন, তো অ্যাকচুয়ালি আমরা বুঝিও নি যে মানি স্কোয়ার আসবো, ইট ওয়াজ আউট অফ প্ল্যান। এখন ফেরার পথে যখন টিটলি কল করে বলল যে এই তোরা এটা ফেলে গেছিস জল খাওয়ার সিপার আদি, তখন তো অবভিয়াসলি লাগবে। যদিও দুধ খাওয়ার যেটা আছে সেটা দিয়ে খাওয়াতে পারি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুধ খাওয়ার যে বটলটা রয়েছে আর জল খাওয়ার বটল দুটো আলাদা করে করি। এনিওয়ে জলটা মেটালে বটলে খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, ইটস অলরেডি 8:40, উই আর রানিং লেট, তো তাড়াতাড়ি আমরা গিয়ে স্টার মার্কে অ্যাটাক করি। হ্যাঁ, লিটল শপকে অ্যাটাক করি। স্টার মার্কে সিপার থাকে, ওই ইয়েওয়ালা তো থাকে না না? আরে দোকানে অ্যাটাক করি, সোজা কথা। সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। আমরা চলে এসেছি মানি স্কোয়ারে, আর কি আর এরপরে আর কিছু নেই। তো আমরা এখন যাচ্ছি লিটল শপের দিকে। স্টারমার্কটা মেঘা ক্যান্সেল করলো আপাতত, কারণ যে স্টারমার্কে হয়তো নিপল দেওয়া সেপোর পাওয়া যাবে না, তো তাই জন্যে লিটল আমার মাথা কাজ করছে না, লিটল কি কিন্তু এখন আমরা ঢুকবো না, কারণ যে আমাদের হাতে টাইম নেই। লিটল শপের দিকে এগোই আমরা। লিটল শপ নামটার মধ্যেই রয়েছে, ছোটদের দোকান। আছে কিছু কালেকশনস, খেলতে শুরু করছে। ভেতরের গুলো দেখো, ভেতরের গুলো মেটালের নয়, কোনোটাই মেটালের নয়। দোকানে জিজ্ঞেস করো, কোনো অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করো। অনেক রকমের সিপারওয়ালা রয়েছে, কিন্তু
প্রবলেম হচ্ছে সবই প্লাস্টিকের, কোনোটাই মেটালের নয়। ফাইনালি একটা পেয়েছি, কিন্তু এখানে নিপল থাকবে না, সিপার থাকবে। তো যেটা আমরা ডিসাইড করলাম যে তিতলি, তো ওটা তিতলির কাছ থেকে ওটা কালেক্ট করে নেবো, আর এইটা দিয়ে আস্তে আস্তে একে ইউজ টু করাতে হবে সিপার দিয়ে। বাট আই ডাউট হি ইজ গোয়িং টু ড্রিঙ্ক ওয়াটার থ্রু সিপার, আই সিরিয়াসলি ডাউট দ্যাট। সাধু নতুন আমদানি আজকে একটা ছোট বল, আর সেটাকে খুব পছন্দ হয়েছে, সেটা নিয়ে এখন মন দিয়ে দেখছে। নতুন বটল এসে গেছে আর মেঘা আদুকে প্র্যাকটিস করাচ্ছে এটা থেকে কি করে জল খেতে হয়। তো এনিওয়ে দে উইল স্টে এনগেজ নাও, আর আদুর নতুন বলও কেনা হয়েছে, আদু উইল নাও স্টে এনগেজ। আমি অ্যাকচুয়ালি আজকে আম রানিং আউট অফ গ্যাস, গ্যাস মানে পেটের গ্যাস নয়, অ্যাকচুয়ালি আই এম ফিলিং টায়ার্ড, কারণ কালকে ইভেন্টের জন্য অনেকটা ড্রাইভ করতে হচ্ছে, বেদিক ভিলেজ যেতে হয়েছিলো ইভেন্টের জন্য, পুরো দিন ইভেন্ট ছিল, আজ সকাল থেকে কাজ ছিল, প্লাস বেরোনো, ড্রাইভ করে আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়িতে সাউথ ক্যালকাটার, ওখানে অলমোস্ট 2 ঘন্টা ড্রাইভ, রাইট 4.5 hours যাওয়া, ফেরার সময় ওর টাইম লাগছে। আর তো অ্যাকচুয়ালি আই নিড সাম রেস্ট, আর বোথ অফ দেম আর গেটিং এনগেজ, নেক্সট ট্রিপটা ফিরে গিয়ে আমরা নিচ্ছি। ইটস অলমোস্ট 9:33, আমরা ভিআইপি রোডে জ্যামে আর দাঁড়িয়ে আছি, আদির ঘুম তো হয়ে গেছে, ইজ লুকিং ফ্রেশ এন্ড ডুইং দাদা, আই এম অ্যাকচুয়ালি ফিলিং স্লিপি, তাড়াতাড়ি বাড়ি যাবো, আজকে আমি বেশিক্ষণ জেগে থাকতে পারবো না মনে হয়। তো এনিওয়ে বিফোর উই রিচ হোম, তারপরে কী করি দেখা যাবে, ইফ ইউ এন দ্য ব্লগ অর নট, তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটা বাড়বে, আর এই চ্যানেলে অনেক রকমের আমরা কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি, ফুড ব্লগিং থেকে শুরু করে ট্রাভেল ব্লগিং, প্লাস আমার ইভেন্টেরও ভিডিও দিই, সব রকমের জিনিস আমরা শেয়ার করি, আমাদের লাইফের একটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমাদের লাইফের মস্ত বড় পার্ট, আর তাই জন্য তোমাদের সঙ্গে আমাদের লাইফ শেয়ার করতে আমাদের ভালো লাগে। তো এনিওয়ে তোমরা আশা করি আমাদের ব্লগগুলোকে ভালোবাসছো, তো প্লিজ সাবস্ক্রাইব। ট্রাফিক ছেড়ে দিয়েছে, সি ইন দ্য নেক্সট 1000 ইয়ার্স লেটার। তো আমরা চলে এসেছি বাড়ি, আজকের জন্য এখানে ব্লগটা শেষ করছি, তো আমরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি, তোমরা আমাদের ব্লগ দেখতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট।